নমস্কার, জিও বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিও স্টেডিয়াম, আপনাদের সঙ্গে আমি মেঘা। আজ কিন্তু আরসিবি বনাম ডিসির খেলা, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে কিন্তু দিল্লি ক্যাপিটালসের যুদ্ধ। আর আজকের ম্যাচের বিস্তারিত আমি জেনে নেব অঙ্কুশের কাছ থেকে। অঙ্কুশ, জিও স্টেডিয়ামে তোমাকে স্বাগত জানাই। আমরা যদি পূর্বের ম্যাচগুলো দেখি তাহলে কিন্তু দেখতে পারবো আরসিবি কিন্তু 5টা ম্যাচে কিন্তু 0 পয়েন্ট করেছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখব ডিসি অর্থাৎ দিল্লি ক্যাপিটালস কিন্তু 5টা ম্যাচে 4 পয়েন্ট করেছে। আজকের লড়াইয়ে কোন পক্ষ এগিয়ে? দেখো, যেহেতু ব্যাঙ্গালোরের হোম ম্যাচ, তো সেক্ষেত্রে ব্যাঙ্গালোর তো একটু এগিয়ে থাকছেই। বাট এই সময় মানে বর্তমানে ব্যাঙ্গালোরের যা ফর্ম, সেই ফর্মের উপর ভিত্তি করে যদি বলতে হয় যে আজকে কার খেলা সবথেকে ভালো হবে বা আজকে কে ভালো খেলবে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দিল্লি ক্যাপিটালসের কাছে যাবে। কারণ একটা টিম যে 5 ম্যাচে এত ভালো রান করেও যেখানে জিততে পারলো না একটাও ম্যাচ, সেখানে অ্যাটলিস্ট 5 ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তো জয় পেয়েছে দিল্লি। তো সেই জায়গা থেকে অবশ্যই আজকে দিল্লি এগিয়ে থাকছে। বাট যেহেতু ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা, তো সেই জন্য জায়গার বিষয়টা যে দাঁড়িয়ে গেছে যে এই মুহূর্তে দেখার বিষয় এটাই যে আজকের ম্যাচটা কারা জেতে। কারণ হয়তো বিগত দিল্লি হয়তো বিগত 2টো ম্যাচে হেরেছে, বাট ব্যাঙ্গালোর কিন্তু বিগত 5টা ম্যাচেই হেরে এসছে। তো যদিও বা হারের দিক থেকে দুজনেরই সেই মনোবলটা অতটা থাকবে না, কারণ দিল্লি অনেক সময় অনেক ক্লোজ ম্যাচ হেরে গেছে। তো সেই জায়গা থেকে এসে আজকে দিল্লি কতটা ফিরে আসতে পারে সেটাও যতটা দেখার হবে, ঠিক ততটাই দেখার হবে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই যে আইপিএলে যে খরাটা চলছে ওদের, একটা 5 ম্যাচে একটাও পয়েন্ট না নেই, তো এই খরাটা আইপিএল আজকে ব্যাঙ্গালোর আজকে কতটা কাটা পারে। আজকে ঘরের মাঠে হচ্ছে আরসিবির খেলা, সেই ক্ষেত্রে ডিসি কতটা তোমার ডিসিকে কতটা টেক্কা দিয়ে আরসিবি তাদের এই ঘরের মাঠে খেলার জন্য সুবিধা নিতে পারে বলে তোমার মনে হয়? দেখো, যেহেতু একটা আইপিএলের ফ্র্যাঞ্চাইজি টিম, তো সেহেতু যেটা দেখার বিষয় যে সবাই কিন্তু চায় একটা ম্যাচ আমরা জিতি, সে ঘরের ম্যাচ হোক বা অ্যাওয়ে ম্যাচ। বাট যেহেতু ঘরের ম্যাচে একটা অ্যাডভান্টেজ থাকে, তো সেক্ষেত্রে সব টিমই চায় যে অ্যাটলিস্ট দেখো একটা 14টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ ঘরে হয়, 7টা ম্যাচ অ্যাওয়ে হয়। তো কোনো টিম যদি এই 7টা ম্যাচ ঘরে জিতে যেতে পারে তাহলেও তার কিন্তু প্লে অফসে যাওয়ার জায়গাটা কনফার্ম হয়ে যায়। তো তাই জন্য সবসময় সব টিমই চায় যে অ্যাটলিস্ট অ্যাওয়ে ম্যাচে আমাদের ফর্ম যাই থাকুক না কেন, অ্যাটলিস্ট হোম ম্যাচগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে জিতে নিই, যাতে পরে গিয়ে আমাদের আর অতটা অসুবিধা না হয়। হ্যাঁ, অসুবিধা যাতে না হয় প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। তো সেইভাবে দেখতে গেলে দেখতে হবে যে আজকের ম্যাচে দেখো অলরেডি আরসিবির কিন্তু 2টো হোম ম্যাচ খেলা হয়ে গেল, তার মধ্যে অলরেডি 2টো হেরে গেছে আরসিবি, আর দিল্লির সেখানে অ্যাওয়ে ম্যাচ। তো এই যে জায়গাটা, এই জায়গাটা তো দিল্লি এবারে যেহেতু দিল্লি ফর্মে রয়েছে বা দিল্লি হয়তো সেই ব্যাটিং পাওয়ারটা রয়েছে যেটা হয়তো আরসিবিরও রয়েছে, বাট দিল্লি এই সময় এই মুহূর্তে যেই ফর্মে বা যেই ছন্দে নিজেদের মিলে ধরছে, সেই ছন্দটাকে টেক্কা দিতে আরসিবির কিন্তু আজকে একটা অনন্য পারফরমেন্স লাগবে, যাকে এক কথায় বলে অনন্য। মানে যেরকম পারফর্ম ওরা করে এসছে তার থেকে এক্সট্রা অর্ডিনারি একটা পারফরমেন্স করতে পারলেই কিন্তু আজকে দিল্লিকে টেক্কা দেওয়া যাবে। কারণ আমরা গতকালের ম্যাচে দেখেছিলাম সানরাইজার্স মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে 135 রান করেছে, মানে 135 মানে যাকে এক কথায় বলা যায় টি টোয়েন্টি প্রায় লোয়েস্ট স্কোর, তো সেইখানে সানরাইজার্স হায়দ্রাবাদের মতো ব্যাটিং ফ্রেন্ডলি টিমকে 96 রানে অল আউট করে দিল। তার মানে অর্থাৎ ব্যাপারটা কি হয়েছে যে বোলাররা কিন্তু আগের ম্যাচে বোলাররা কিন্তু মুম্বাইয়ের সেই 7টা দিয়ে দিয়েছিল, যার ফলে আর সানরাইজার্স হায়দ্রাবাদ সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি। তো এইরকম ব্যাপারটা আজকেও ঘটতে পারে যে আজকে হয়তো যদিও বা আরসিবির হোম ম্যাচ, বাট দিল্লি অবশ্যই চাইবে যে ঠিক আগের ম্যাচে যেটা কলকাতার বিরুদ্ধে যেটা আরসিবি করেছিল, বিরাট কোহলি আর ডিভিলিয়ার্স যেভাবে খেলেছিল, সেইটা অবশ্যই আজকে দিল্লি চাইবে যে আমরা আরসিবির এই রানের যে এই রেটে এগোনোর ব্যাপারটা আমরা আটকে দিই। কারণ দেখো গতকালে আগের অপোনেন্ট ছিল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, যারা এই মুহূর্তে আইপিএলের সেরা টিম। তো সেই তুলনায় দিল্লি হয়তো কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে ঠিকই, বাট সেরকমভাবে কিন্তু দিল্লি অতটাও সেরা টিম নয় এবারের আইপিএলে। নো ডাউট ভালো টিম, বাট অতটা কলকাতা যে লেভেল মানে যেরকম জায়গা থেকে ম্যাচ বার করেছে সেরকম টিম কিন্তু দিল্লি না, কারণ দিল্লি প্রেশারটা নিতে পারে না। তো এই জায়গা থেকে আজকে দেখতে হবে যে আরসিবির যে ব্যাটিং লাইন আপটা তারা কতটা পারফর্ম করছে, কারণ আরসিবির বোলিং লাইন আপে আজকে অনেক অনেক পরিবর্তন আসতে পারে। কারণ বিগত ম্যাচে দেখেছিলাম মোহাম্মদ সিরাজকে ভালো বল না করার ফলে সে হয়তো আজকের ম্যাচে নাও থাকতে পারে। তো এই যে জায়গাটা আজকের এই সিচুয়েশানটার মধ্যে পড়লে যেটা সবথেকে বেশি দরকার আরসিবির সেটা হচ্ছে একটা ভালো বোলিং পারফরমেন্স, আর উল্টো দিকে ঠিক সেরকমভাবেই প্রয়োজন কিন্তু আবার দিল্লি ক্যাপিটালসের ভালো ব্যাটিং পারফরমেন্স, যাতে দুটো দলকে আটকানো যায়। কোহলি, তুমি KKR এর প্রসঙ্গে আমি তোমাকে জিজ্ঞেস করবো, আগেরবার কিন্তু তোমার হচ্ছে KKR কে কিন্তু 205 রান করেও কিন্তু তোমার কোহলিদের কিন্তু হারতে হয়েছিল,
তো আজকের ম্যাচ থেকে কতটা ফিরে আসতে পারে তারা, মানে ডিসিকে তারা কতটা টেক্কা দিতে পারে বলে তোমার মনে হয়? দেখো, এটা কিন্তু সব খুবই আনফর্চুনেট যে একটা টি টোয়েন্টি ম্যাচে 205 রান করেও একটা টিম হেরে গেছে। এটা কিন্তু খুব বিরল ঘটনা যাকে বলে, মানে এরকম হয়তো হার্ডলি কয়েকটা রেকর্ড আছে আইপিএলের ইতিহাসে। তো এই যে রেকর্ডটা, এটা কিন্তু খুব প্রবলভাবে কিন্তু আঘাত করেছে আরসিবি শিবিরকে। তারা কিন্তু পুরো প্রায় মনোবলের তলানিতে এসে ঠেকেছে তাদের কনফিডেন্সটা। তো সেই যে জায়গাটা, ওই জায়গাটা থেকে ফিরে আসতে চাইলেই কিন্তু সবথেকে যেটা প্রয়োজন, যেটা আজকে আরসিবির করার, সেটা হচ্ছে যে আমরা আমাদের বোলিং লাইন আপটাকে একটু স্ট্রং করি। কারণ যেখানে আমাদের মার্কাস টোয়েন্সের মতো অলরাউন্ডার রয়েছে, যেখানে ইউভেন্দ্র চাহালের মতো স্পিনার রয়েছে, তো এরা যদি আজকে, দেখো ইউভেন্দ্র চাহাল নো ডাউট কিন্তু আরসিবির হয়ে ভালো পারফরমেন্স করছে, বাট ওর যে সাপোর্টটা দরকার ওর বাকি প্লেয়ারদের কাছ থেকে, সেই সাপোর্টটা কিন্তু ইউভেন্দ্র চাহাল পাচ্ছে না, যার ফলেই কিন্তু বারবার প্রত্যেকটা ম্যাচে আরসিবি, তুমি যদি দেখো কোনো সময় কোনো কয়েকটা ম্যাচে হয়তো ব্যাটিং ঠিকমতো হয়নি বলে হয়তো রান বেশি তুলতে পারেনি, বাট অনেক ম্যাচে কিন্তু, যেমন তোমার পাঞ্জাবের সাথে ম্যাচটা বলো বা তোমার মুম্বাইয়ের সাথে ম্যাচটা বলো, তো এই যে জায়গাটা ওখানে কিন্তু ব্যাটসম্যানরা পারফর্ম করলেও আরসিবির বোলাররা কিন্তু সেই লেভেলের পারফরমেন্স দিতে পারেনি, যার ফলে যেটা দাঁড়িয়েছে যে 205 রান করেও, যেখানে 205 রান করেও কলকাতার কাছে হেরে গেল আরসিবি, তাও আবার কত না 5 উইকেটে, যেটা প্রায় অসম্ভব বলা যায়। তো এই যে জায়গাটা থেকে এসে আজকে যদি আরসিবিকে এমন, আরসিবিকে যদি সত্যিকারে বলতে গেলে, দেখো আরসিবি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু একটা ভালো দল তৈরি করে, বাট প্রত্যেক বছর কেন জানি না কোনো না কোনো কারণের জন্যই ওদের দলটা কিন্তু বারবার আনসাকসেসফুল হয়। কারণ একটা টিম যে 3 বার ফাইনাল খেলেছে সে 1 বারও চ্যাম্পিয়ন হয়নি। সে অবশ্যই আরসিবি করে দেখিয়েছে, কারণ একটা টিম 3টে ফাইনাল খেলেছে মানে টিমের মধ্যে সেই দমটা রয়েছে যে আমরা ফাইনাল অবধি যেতে পারি, বাট এটা হাতে গোনা। 11টা সিজনের মধ্যে মোটে 3টে ফাইনাল। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো কলকাতা 2টো ফাইনাল খেলেছে, বাট কলকাতা কিন্তু সে 2টো ফাইনালই জিতেছে 2012-2014। ফাইনাল হয়তো আরসিবির থেকে কম খেলেছে, বাট ওরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 2 বার। আরসিবি কিন্তু আইপিএল 1 বারও চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট ওদের দলটাই কিন্তু আইপিএলের সেরা দল হয়, সে ব্যাটিং থেকেই হোক বা বোলিং থেকেই হোক। তো সেই জায়গা থেকে এসে কেন জানি না প্রত্যেক বছরই আরসিবির কোনো না কোনো কারণে বারবার আরসিবি ফ্লপ করে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে যে এর পরবর্তী যে ম্যাচগুলো আসছে, এখন দেখো হাতে এখন আর 9টা ম্যাচ বাকি আছে আরসিবির, অলরেডি 5টা আরসিবি হেরে গেছে। এবারে প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে অ্যাটলিস্ট 16 পয়েন্টস লাগে, তার মানে আরসিবির এখন প্রেশারটা ভাবো 9টা ম্যাচে আরসিবিকে কিন্তু 8টাই জিততে হবে প্লে অফসে কোয়ালিফাই করতে গেলে। তো আজকের ম্যাচটা যদি কোনোরকমভাবে অঘটন ঘটে যায় তাহলে কিন্তু মোটামুটি এখানেই আজকেই ডিসিশন এসে যাবে যে আরসিবি আর প্লে অফসে যেতে পারছে না। হ্যাঁ, তো এই জায়গাটা আরসিবিকে আজকে খুব মন দিয়ে দেখতে হবে, খুব ভালো বোলিং করতে হবে, খুব ভালো ব্যাটিং পারফরমেন্স দিতে হবে, যাতে অ্যাটলিস্ট প্লে অফসের আশাটা কিন্তু বেঁচে রয়েছে আজকের ম্যাচের উপর নির্ভর করে। কারণ আজকের ম্যাচেরটা আরসিবি ডু অর ডাই ম্যাচ, তো সেই জন্য অবশ্যই আরসিবি চাইবে যে অ্যাটলিস্ট এইবারে আমাদের আইপিএলের পয়েন্ট টেবিলটা কিছু একটা পয়েন্ট উঠুক। একদমই তাই। ফাইনাল কোশ্চেন তোমার কাছে জানতে চাইবে যে আজকের ম্যাচে তুমি কাকে, মানে কোন টিমকে এগিয়ে রাখবে এবং কেন? দেখো, আমি আজকে অবশ্যই চাইবো যে আরসিবি ম্যাচটা জিতুক, বাট আরসিবি বিগত মানে খাতা কলমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরসিবি কিন্তু দিল্লির থেকে ভালো টিম, বাট আরসিবির কারেন্ট যে ফর্মটা চলছে সেটা দেখতে গেলে কিন্তু আবার দিল্লি এগিয়ে থাকছে। তো অবশ্যই আজকে আমি অবশ্যই চাইবো যে আজকে আরসিবি অ্যাটলিস্ট একটা ফাইট, মানে একটা কম্পিটিশন করুক, অ্যাটলিস্ট একটা পয়েন্ট আসুক তাদের, যাতে আইপিএলের পরবর্তী ম্যাচগুলো আরেকটু জমজমাট হয়। কারণ আজকে একটা টিম হুট করে যদি প্লে অফ থেকে কোয়ালিফাই করতে পারলো না, বা টানা 6টা ম্যাচ যদি আরসিবি হেরে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ধরেই নেব যে বাকি যে 7টা টিম রয়েছে তার মধ্যে থেকে মানে আরসিবির মতো একটা টিমের এগেনস্টে আমরা আর ফাইট করতে পারবো না, কারণ তারা অলরেডি প্লে অফসে যেতে পারছে না। তো এরকম একটা ডিসিশন আজকে চলে আসলে আমি অবশ্যই আজকে চাইবো যে অ্যাটলিস্ট আজকে আরসিবির ম্যাচটা জিতুক, আর ঠিক ততটাই সেরমভাবেই চাইবো যে দিল্লি যদি চায় দিল্লিও কিন্তু ম্যাচে ফিরে আসতে পারে। কারণ দিল্লির অলরেডি 4 পয়েন্ট রয়েছে, দিল্লিরও হয়তো 9টা ম্যাচ বাকি আছে, বাট দিল্লির কিন্তু আর 9টা ম্যাচের মধ্যে আর 5টা ম্যাচ জিতলে 6টা ম্যাচ জিতলেই কিন্তু মোটামুটি প্লে অফসটা কোয়ালিফাই করে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেশারটা বেশি থাকছে আরসিবির ওপর। তাই আজকে আমি অবশ্যই চাইবো যে আরসিবি আজকে অ্যাটলিস্ট 1টা ম্যাচ জিতে আইপিএলে তাদের পথ চলাটা শুরু করুক। অঙ্কুশ কিন্তু আজকে আরসিবিকে সাপোর্ট করছে, আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন, ডিসি নাকি আরসিবি, তা কিন্তু অবশ্যই শেয়ার করুন আমার সাথে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে। আজ আর জিওর মানে আর আইপিএলের আরও আপডেট জানার জন্য দেখতে থাকুন জিও স্টেডিয়াম। নমস্কার।